सम्मानित करार जे कार्यक्रम और तार संगे संगे मासिक 2000 टाका करे अनारेरी तार व्यवस्था मूल जे जनगोष्ठी रोयेछे त्रिपुराते तादेर सबाइके आमरा सम्मानित करछि ओ त्रिपुरा क्षत्रिय समाज द्वारा आयोजित आजकेर ई कार्यक्रमे क्षत्रिय समाजेर जे समाजपति प्रधान समाजपति ओनाके सम्मानित करा हयेछे। এই কার্যক্রমে উপস্থিত আদরণীয় স্বামী চিত্ত রঞ্জন মহারাজ শান্তিকালী আশ্রম, শ্রী অতুল দেববর্মা এমএলএ কৃষ্ণপুর, শ্রী শৈলেশ যাদব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওয়েস্ট ডিস্ট্রিক্ট, পূর্ণচন্দ্র দেববর্মা প্রেসিডেন্ট ত্রিপুরা ক্ষত্রিয় সমাজ और उपस्थित आमार समस्त क्षेत्रीय समाज भाइयेरा बोनेरा सुधीजनरा मीडिया बंधुरा बंधुरा आज के दिन अत्यंत आनंद विषय जे आज के त्रिपुरा राज्य जे जनजाति गोष्ठी जे प्रधान समाजपति तादेर के सम्मानित करा कारण उनाराई समाज धारक बाहक ওনারাই সমাজ ব্যবস্থাকে টিকিয়ে রাখেন। ওনাদের মার্গদর্শন, ওনাদের চিরাচরিত যে প্রথা, সে অনুযায়ী আমাদের যে সমাজ জীবন সেটা এক সুন্দর মাত্রায় পৌঁছে। आज के सारा त्रिपुरा राज्य छोटो छोटो जनगोष्ठी जरा रही तादेर मध्य एक उच्छ्वास आनंद जो चिह्नित करा को सम्मानित करा सम्मान अनेक देरी और तार पेछने ভারতীয় কৃষ্টি সংস্কৃতি মানার মতো এই সভ্যতাকে বোঝার মতো বিচারধারা সরকার এখানে ছিল না, তার কারণে দেরি হয়েছে। মহারাজা বীরবিক্রম কৃষ্ণ মাণিক্য রাজন্য পরিবার সমাজপতিদেরকে সনদ দিতেন, তার মানে সম্মানিত করা, ছোট ছোট জনগোষ্ঠীকে সার্টিফিকেট দিতেন, কিন্তু মাঝখানে এই প্রথা বন্ধ করে দেওয়া হয়েছে, এই সমাজকে ভাঙার চেষ্টা হয়েছে, সেই সংস্কৃতির কৃষ্টিকে ভেঙে দেওয়ার ঘুরিয়ে দেওয়ার বহু প্রচেষ্টা হয়েছে। আমি শান্তিকালী মহারাজজিকে, অতুল দেববর্মা মহোদয়কে এবং পূর্ণচন্দ্র দেববর্মাকে ধন্যবাদ জানাই যে আপনাদের প্রচেষ্টা, আপনাদের অবিরল যে পরিশ্রম, তার কারণে আজকে ত্রিপুরার ক্ষত্রিয় সমাজ বেঁচে আছে। সে ব্যবস্থা বিদ্যমান, যতই চেষ্টা করুক না, মুঘলরা 600 বছর, ইংরেজরা 200 বছর, কমিউনিস্ট লম্বা সময় সেটা চাইছিল কিন্তু সফল হয়নি, তার প্রমাণ আপনারা এখানে পৌঁছেছেন। তাই বন্ধুরা, আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আপনারা এই মাটির মানুষ, এই মাটিকে বোঝেন, বাস করলকে বোঝেন,
त्रिपुरा संस्कृति के बोझें, त्रिपुरार माटी के बोझें, जलवायु को बोझें। आज के नतून सरकार आसार पर बड़मान नाम हत्याकत और विभिन्न प्रकल्प महाराजा बीरबिक्रम किशोर माणिक के नाम एयरपोर्ट, उनार जन्मदिन छुट्टी घोषणा, गड़िया बाजार दुई दिन छुट्टी घोषणा, एकलव्य विद्यालय बड़ मात्रा, एडीसी ते 57 कोटी टाका अतिरिक्त बरद्द, एडीसी रास्तागुलो जेटीगुलो 2006 থেকে এইচএসসিএল এর কাছে দেওয়া হয়েছিল, কিন্তু পুরনো সরকার সেই বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। এটা বলে খালাস হয়ে যেত, সেটা তো কেন্দ্র সরকার এজেন্সি করেছে, টাকা যেই খেয়েছে, আমরা কি করব, টাকা তো বরাদ্দ হয়ে গেছে, কন্ট্রাক্টর নিয়ে চলে গেছে, ও নিয়ে চলে গেছে। 2006 থেকে 2018 পর্যন্ত তার দিকে তাকায়নি, কারণ কি, এগুলো এডিসি রাস্তা, জনজাতি অঞ্চলের রাস্তা, সেগুলোকে করার দরকার নেই। কিন্তু এই সরকার সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিনেটে, যে রাস্তাগুলোর জন্য আগে মঞ্জুরি ছিল, টাকা গিয়েছে, কে খেয়েছে, কোথায় গিয়েছে, জনজাতিরা জিজ্ঞাসা করবে না কেন আমাদের রাস্তা এখানে হয়নি, রাস্তার বদলে টাকা কে নিয়ে গেল, তার জবাব আমি চাইব, হিসাবও আপনাদেরকে দেব। কিন্তু সঙ্গে সঙ্গে ক্যাবিনেট থেকে, গত ক্যাবিনেট থেকে এই সরকার সিদ্ধান্ত করেছে যে এডিসি অঞ্চলের এই সমস্ত এইচএসসিএল এর যে রাস্তাগুলো বাকি রয়ে গেছে সে সমস্ত রাস্তাগুলো এই সরকার করবে, এবং তাতে প্রায় 350 কোটি টাকা খরচা করে। তার সঙ্গে সঙ্গে নতুন আরো 96 কোটি টাকার রাস্তা সিমেন্ট ব্লকের মাধ্যমে এডিসি অঞ্চলে, এবং 104 কোটি টাকার রাস্তা কার্পেটিং করে বিটুমিনসের মাধ্যমে, এই 200 কোটি টাকা মানে প্রায় 550 কোটি টাকার রাস্তা, যেটা আগে বাহানা করতো এইচএসএল এর জন্য হয়নি, ও ছেড়ে দিয়েছে, ও মেরে দিয়েছে, ও খেয়ে দিয়েছে, 2006 থেকে পড়েছিল, আজকে এই সরকার ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত করে সেই এডিসি এরিয়ার সমস্ত রোডগুলো 2022 এর মধ্যে এডিসিতে একটি রোড কাঁচা থাকবে না, সমস্ত পাকা রোড করে দেওয়া হবে। আমার জনজাতি ভাই বোনেরা সেই রাস্তা দিয়ে হাঁটবে, আর অটল জলধারা মিশনের মাধ্যমে 2022 ডিসেম্বরের মধ্যে যে জলের ব্যবস্থা আমরা করছি, মাননীয় প্রধানমন্ত্রী জল জীবন মিশনের মাধ্যমে যে প্রতি ঘরে জলের ব্যবস্থা, সেটাও প্রত্যেকটি জনজাতির কাছে, সে পাহাড়ি অঞ্চল হোক, সমতল হোক, সবার বাড়ির মধ্যে মুক্ত বিনা পয়সায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা, রাস্তা এবং জল এই সরকার 2022 এর মধ্যে সমস্ত জনজাতির ঘরে সেটা পৌঁছে দেবে। তার আগে নরেন্দ্র ভাই মোদি বিদ্যুতের ব্যবস্থা করেছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের ব্যবস্থা করেছে, শৌচালয়ের ব্যবস্থা করেছে, উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাসের কানেকশনের ব্যবস্থা করেছে, প্রধানমন্ত্রী সড়ক যোজনার মাধ্যমে রোডের ব্যবস্থা করেছে, আর সবচেয়ে বড় বিষয় যে বহু লম্বা সময় 1998 থেকে নিজের দেশেই যে শরণার্থী হয়ে থাকতে হয় তার ইতিহাস যেটা তৈরি করেছিল সেটাকেও সমাপ্ত করে আমার রিয়াং ভাই বোনদেরকে ত্রিপুরার বিভিন্ন জায়গাতে আমরা স্থায়ীভাবে রাখার বন্দোবস্ত করেছি, সেটা মাননীয় প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী অমিত ভাই শাহ তাদের প্রচেষ্টা ত্রিপুরা সেই ঐতিহাসিক দিন সেদিন তৈরি হয়েছিল, এবং নিজের দেশেই নিজেরা রিফিউজি হয়ে যায় তার ইতিহাস পুরো দুনিয়াতে কেউ নেই, এই সৃষ্টি হয়েছিল এই ত্রিপুরা রাজ্যের মধ্যে। আজকে তারও সমাপ্তি মাননীয় প্রধানমন্ত্রী যে করেছেন, আমি আশা করি আমার সমস্ত জনজাতি ভাই বোনেরা তাদের কৃষ্টি সংস্কৃতি এবং যে বিচারধারা মানসিকতা সেটাকে নিয়ে ত্রিপুরাকে শক্তিশালী করবে এবং ত্রিপুরার যে স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তাকেও সফল করবে। আমি আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার ভাষণ সমাপ্ত করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।